এই ভিডিওতে ক্লাস এইটের এক্সারসাইজ 9.5 5 নম্বর কোয়েশনের 4 নম্বর ম্যাথসটি করব। তো এই ম্যাথসটি আমাকে রিকোয়েস্ট করেছেন রিয়া বিশ্বাস, যিনি কমেন্ট করে জানিয়েছেন এই কোয়েশনটির সলভ করে দেওয়ার জন্য। তাই এটি প্রথমে করে নিচ্ছি, কেননা 9.5 এবং 8 চ্যাপ্টার নম্বর 8ও কিন্তু রয়ে গেছে, এখনও ভিডিও আপলোড হয়নি। তো যেহেতু উনি কমেন্ট করেছেন তাই ওনার রিকোয়েস্টটা আমি প্রথমে করে নিচ্ছি। তো কোয়েশনটা হচ্ছে 4PQ প্লাস 3Q হোল স্কোয়ার মাইনাস 4PQ মাইনাস 3P হোল স্কোয়ার ইকুয়ালস টু 48PQ হোল স্কোয়ার। তো এইটা সমান এগুলি হতে হবে, অর্থাৎ LHS সমান RHS হতে হবে, তার মান হতে হবে 48PQ স্কোয়ার। তাহলে প্রথমে আমরা LHS ধরে নেব, লেফট হ্যান্ড সাইড, অথবা বাংলাতে লিখতে পারো বাম পক্ষ। তাহলে এখানে 4PQ প্লাস 3Q হোল স্কোয়ারে রয়েছে, তো তাকে আমরা মনে মনে ধরে নেব যে সে A, এবং মাইনাস, তাহলে এখানে স্কোয়ার রয়েছে হোল স্কোয়ার, তাহলে A স্কোয়ার, আর মাইনাস এটাকে আমরা বি ধরে নেব, যেহেতু মাইনাস রয়েছে তার থেকে একটু আলাদা রয়েছে তাই তাকে ধরে নেব বি, তাহলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে সূত্র আমরা অ্যাপ্লাই করে নেব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই হচ্ছে তার সূত্র। তাহলে আমাদের এখানে এ হচ্ছে কি, এ হচ্ছে এই পুরু যে ব্রেকেট দেওয়া রয়েছে এতটুকু হচ্ছে আমাদের এ। তাহলে এখানে আমরা করে নিয়েছি এ প্লাস বি, বি হচ্ছে এটা, তো বি এখানে প্লাস, কেননা সূত্রের মধ্যে প্রথমটা প্লাস রয়েছে। তারপর হচ্ছে এ মাইনাস বি, তাহলে আমাদের এটা হচ্ছে এ, তাই আমরা এটা প্রথমে বসিয়ে নিলাম। এবার আমাদের এই মাইনাস বসবে, এই মাইনাস নয় সূত্রের মাইনাস, এখানে মাইনাস রয়েছে তো এই মাইনাসটা এখানে বসে যাবে। এবার হচ্ছে এই সংখ্যাটা যেহেতু মাইনাস রয়েছে মধ্যে, তাহলে এটা অবশ্যই পরবর্তীতে চেঞ্জ হবে, তাই এর জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট আমরা দিয়ে দিলাম, আর এটাকে আমরা একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তো মাইনাস ব্র্যাকেট 4PQ মাইনাস 3Q, এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি, আর এটা তো বলেছিলাম এ বি, এটা আমি বোঝার জন্য এ বি লিখছি। তো এটাকে আমরা এ ধরেছি, এটাকে আমরা বি ধরেছি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করে নিলাম। তো এবারে এই আমরা সূত্রটা বসিয়ে প্রথমটা আমরা প্লাসে পেয়েছি, প্লাসে, তারপরটা আছে মাইনাস। এবারে 4PQ প্লাস 3Q প্লাস 4PQ মাইনাস 3Q সেটা আমরা রেখে দিলাম। এবার ব্রেকেট দিয়ে 4PQ প্লাস 3Q, এবার হচ্ছে এখানে মাইনাস, তাহলে এখানে রয়েছে প্লাস, তো প্লাসে মাইনাসে কোনো এখানে কোনো সিম্বল নেই, অর্থাৎ যে কোনো সংখ্যার সামনে সেখানে প্লাস থাকে, তাহলে এটাকে আমরা প্লাস ধরে নিলাম। তাহলে মাইনাস, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 4PQ। এবার এখানে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3Q। এবার কী হলো, এখানে এখানে 3Q এটা রয়েছে মাইনাস, এটা রয়েছে প্লাসে, তাই প্লাসে মাইনাসে সেটা কেটে গেল, অথবা বলতে পারো যে 3Q থেকে 3Q চলে গেলে সেখানে জিরো থাকবে, তাহলে জিরো না লিখলেও চলবে। তারপরে এখানের মধ্যে হচ্ছে মাইনাস 4PQ, এখানে হচ্ছে 4PQ, তাহলে এটা প্লাসে রয়েছে, এটা মাইনাসে, তাহলে এগুলিও কাটা যাবে, তাহলে এখানে রয়ে গেল 3Q প্লাস 3Q, তাহলে 3Q প্লাস 3Q হচ্ছে 6Q, 3 প্লাস 3 হচ্ছে 6, আর এখানে কিউ রয়েছে, তাহলে এখানে কিউ, আর এখানের মধ্যে হচ্ছে 4PQ, এখানের মধ্যে হচ্ছে 4PQ, তাহলে সেটা 4PQ প্লাস 4Q হচ্ছে 8PQ। এবার যেহেতু এটা ইন্টু সম্পর্কে রয়েছে, তাহলে আমরা ইন্টু সম্পর্কে রেখে দিলাম। এবার 8 6 হচ্ছে 48, 6 8 48, পি কিউ, এখানে স্কোয়ার কেন এসেছে, এখানে কিউ হচ্ছে একটি, এখানে হচ্ছে একটি, তাহলে কিউ ইন্টু কিউ হচ্ছে কিউ স্কোয়ার, তাই এখানে এসেছে পি কিউ স্কোয়ার। তাহলে LHS সমান RHS আমরা পেয়ে গেলাম, তাই এখানে লিখেছি LHS ইকুয়ালস টু RHS প্রমাণিত। এবারে এই নিয়মটা তোমাদের কাছে যদি
সহজ মনে হয় তাহলে এগুলি অ্যাপ্লাই করতে পারো, নতুবা অন্য একটি অ্যাপ্লাই করে নিতে পারো, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে LHS লিখে নিলাম, ব্র্যাকেট 4PQ প্লাস 3Q হোল স্কোয়ার মাইনাস ব্র্যাকেট 4PQ মাইনাস 3Q হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা এ, এবার আমরা এটাকে আমরা এ ধরে নেব, প্লাস বি, আমরা 3Q-কে বি ধরে নিলাম, তাহলে হোল স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2AB প্লাস বি স্কোয়ার। তাহলে প্রথমটা হচ্ছে প্লাসের, তাহলে প্রথম সূত্রটা প্রথমে আমরা প্রয়োগ করব, আর পরের যে হচ্ছে এটা হচ্ছে মাইনাসের রয়েছে, এটাকে আমরা মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব বা প্রয়োগ করব। তাহলে প্রথমে করে নিলাম, তাহলে 4PQ হচ্ছে আমাদের এ, আমরা ধরে নিয়েছি এ, তাহলে 4PQ হোল স্কোয়ার, সেটাকে আমরা সূত্রের জন্য স্কোয়ার রয়েছে তাই এটাকে স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস সূত্রের 2 × a × b, আমাদের বি হচ্ছে 3Q, তাহলে 3Q প্লাস বি স্কোয়ার, তাহলে 3Q হোল স্কোয়ার। এবার মাইনাস ব্র্যাকেট দিয়ে দেবো, কেননা এখানে মাইনাস রয়েছে, এখানে মাইনাস আসবে, তাহলে মাইনাস মাইনাসে সেটা সাইনগুলি চেঞ্জ হবে তাই সেগুলি করে নিচ্ছি। তো 4PQ হোল স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস, এখানে যে মাইনাস রয়েছে এ বি, তাহলে এ হচ্ছে আমাদের 4PQ, তারপর হচ্ছে × 3Q স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার, অর্থাৎ বি এখানে স্কোয়ার নয় 3Q, প্লাস বি স্কোয়ার, তাহলে 3Q হোল স্কোয়ার। এবার এখানে 4 যা হচ্ছে 16, তাহলে 16P² Q² সেগুলি স্কোয়ারগুলি এখানে চলে আসলো, প্লাস এখানে হচ্ছে 4 যা হচ্ছে 12 প্লাস 12 × 2 হচ্ছে 24PQ², এখানে কিউ রয়েছে দুটি, তাহলে Q × Q বলেছিলাম, কিউ স্কোয়ার, এখানে কিউ স্কোয়ার, আর পি একটি রয়েছে তাই এখানে পি, প্লাস 3 যা 9 এবং কিউ স্কোয়ার, সেটাকে এখানে যদি হোল স্কোয়ার রয়েছে তাই এটাকে স্কোয়ার বানিয়ে নিলাম, তাহলে এটা স্কোয়ার হয়ে গেল, মাইনাস ব্র্যাকেট আমরা রেখে দেবো। এবার হচ্ছে এখানে হচ্ছে সেম, 4 যা হচ্ছে 16, তাহলে 16P² Q² মাইনাস, এখানেও সেম আগের মতো, শুধু সামনে একটি মাইনাস থাকবে কেননা সূত্রের মধ্যে মাইনাস রয়েছে, তাই এখানে 24PQ², এখানে যে বলেছিলাম সেম প্রসেস, তো কিউ স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 3Q², তাই এখানে 3 যা হচ্ছে 9 আর কিউয়ের উপরে স্কোয়ার রয়েছে 2। তো ব্র্যাকেট ক্লোজ। এবারে এইগুলোকে রেখে দেবো আমরা যতগুলি প্লাসে রয়েছে, মাইনাস এখানে আসবো, এবার প্লাসে মাইনাসে মাইনাস 16P² Q², এবার মাইনাসে মাইনাসে প্লাস 2PQ² এবং এখানে মাইনাসে প্লাসে মাইনাস 9Q². তাহলে এখানে কী হচ্ছে, এখানে এই 16 হচ্ছে মাইনাসে রয়েছে, তাহলে এই প্লাসের সাথে সেটা কাটা যাবে, আর এখানে 9Q², আর এখানে হচ্ছে মাইনাস 9Q², এটা প্লাসে রয়েছে তাই প্লাস মাইনাসে সেম সেম হলে সেটা কাটা যায়, অর্থাৎ 9Q² থেকে যদি 9Q² চলে যায় তাহলে এখানে 0 থাকবে। এবার হচ্ছে এখানে 24PQ² আর এখানে রয়েছে প্লাস 24PQ², তাহলে 24 প্লাস 24 48, আর এখানে রয়েছে কি তাদের সাথে PQ², তাহলে PQ², তাহলে এখানে হয়ে গেল LHS ইকুয়ালস টু RHS প্রমাণিত, অথবা বলতে পারো বামপক্ষ সমান সমান ডানপক্ষ। তাহলে আশা করি বুঝতে পেরেছো, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।